আজ থেকে 6.5 কোটি বছর আগ পর্যন্ত এই পৃথিবীতে যেমন ডাইনোসরের মতো বিশাল প্রাণীরা বসবাস করত, তেমনই ডাইনোসরদের বিলুপ্তির পর সময়ে সময়ে পৃথিবীতে অনেক ভয়ঙ্কর ও বিশালাকার প্রাণীরাও এসেছে এবং রাজত্ব করে বেরিয়েছে, যাদের মধ্যে কিছু প্রাণী ছিল বিশালাকৃতির আর কিছু প্রাণী ছিল খুবই হিংস্র ও ভয়ঙ্কর। আর আজ আমরা এই ভিডিওতে এমনই এক প্রাণীর ব্যাপারে কথা বলতে চলেছি যারা কিনা আজ থেকে 10,000 বছর আগে পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী প্রাণী ছিল, আর এই প্রাণীর নাম ছিল ম্যামথ। বন্ধুরা, ম্যামথকে বর্তমান সময়ে পৃথিবীতে বসবাস করা হাতিদের পূর্বপুরুষ বলা হয়ে থাকে, যারা কিনা আজ থেকে প্রায় 10,000 বছর আগে পর্যন্ত আমাদের পৃথিবীর বিশাল এরিয়া জুড়ে রাজত্ব করে বেড়াতো। এরা দেখতে অনেকটা বর্তমানের এশিয়ান হাতিদের মতোই ছিল, তবে বর্তমানের হাতিদের শরীরে শুধুমাত্র চামড়া থাকে, কিন্তু ম্যামথদের শরীর অনেক ঘন লোমে ঢাকা ছিল। এর সাথেই বর্তমানের হাতিদের থেকে ম্যামথদের দাঁতের আকারও অনেক বড় হতো। এছাড়া এদের শরীরের চামড়াও প্রায় 1.5 ইঞ্চি পর্যন্ত পুরু ছিল, যার কারণে সেই সময়ে কোনো প্রাণী এদের সহজে শিকার করতে পারত না। যদিও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিলুপ্ত টাইগার স্মিলোডনেরা এদের শিকার করতে পারত বলে জানা গিয়েছে, কিন্তু এক্ষেত্রেও এদের মধ্যে তুমুল লড়াই হতো, আর সবসময় স্মিলোডনেরাও এদের সাথে পেরে উঠত না। এটা মানা হয় যে ম্যামথদের উৎপত্তি ম্যামথুসদের থেকে হয়েছিল, যারা কিনা এই প্রাণীদের পূর্বপুরুষ ছিল। এদের উৎপত্তি হয়েছিল আজ থেকে প্রায় 7.5 মিলিয়ন বছর পূর্বে আফ্রিকাতে। উৎপত্তির কিছু বছরের মধ্যেই এই প্রাণী সাউথ ইউরোপ, সাইবেরিয়া আর কানাডার অনেক অঞ্চল জুড়ে ছড়িয়ে গিয়েছিল। এরপর পৃথিবীতে আইস এজের শুরু হয়, যার কারণে আমাদের পৃথিবীর তাপমাত্রা কয়েক ডিগ্রি পর্যন্ত কমে যায়, আর সেই সময়ই ম্যামথেরা নিজেদের এই ঠান্ডা আবহাওয়ার সাথে পুরোপুরিভাবে মানিয়ে নেয়, আর এদের শরীরের লোমের আকারও বাড়তে থাকে। গবেষণার মাধ্যমে জানা যায় যে বেশিরভাগ ম্যামথেরা আজ থেকে প্রায় 10,000 বছর পূর্বে মানুষের দ্বারা শিকার ও ক্লাইমেট চেঞ্জের কারণে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, কিন্তু প্রায় 500 থেকে 1,000-এর মতো ম্যামথ খ্রিস্টপূর্ব 1600 সাল পর্যন্ত আফ্রিকার সুদূরে রেনগার আইল্যান্ডে জীবিত ছিল। এখনো পর্যন্ত পাওয়া ফসিলের মাধ্যমে বিজ্ঞানীরা অনুমান করেছেন যে এই প্রাণী প্রায় 15 ফুট পর্যন্ত লম্বা হতে পারত, এবং ওজনের দিক থেকে এরা হতো প্রায় 6 টন পর্যন্ত। এদের শরীরের পশম প্রায় 3 ফিট পর্যন্ত বড় হতো, যা কিনা এদের খুব ঠান্ডা আবহাওয়াতেও গরম রাখত। এরা এদের অনেকটা সময় প্রাচীন মানুষদের সাথে কাটিয়েছিল। প্রাচীনকালের মানুষেরা এদেরকে খাবারের জন্য শিকার করত, এছাড়া তারা এদের হাড় দিয়ে হাতিয়ার বানাত, সাথে এদের চামড়া দিয়ে শীতের নিবারণ সহ এদের দাঁতের জন্য এদেরকে শিকার করা হতো। প্রাচীনকালের মানুষেরা অনেক গুহাতেই এদের ছবি এঁকে রেখেছিল, যাদের কারণে আমরা এই প্রাণীর ব্যাপারে অনেক কিছুই জানতে পেরেছি। ম্যামথকে সবচেয়ে বেশি রিসার্চ করা প্রিহিস্টোরিক অ্যানিমেল হিসেবে ধরা হয়, কেননা বিজ্ঞানীরা এদের অনেক ওয়েল রিজার্ভ বডি পেয়েছে, যেগুলো সময়ে সময়ে বরফের নিচে চাপা পড়ে এদের মৃত্যুর জন্য অনেক ভালো অবস্থাতেই পাওয়া গিয়েছে। যাদের উপর গবেষণা করে বিজ্ঞানীরা ম্যামথদের ব্যাপারে অনেক অজানা তথ্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন। ম্যামথেরা আজ থেকে 1,000 বছর আগেই পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যায়, আর এরা অনেকাংশেই বর্তমানের হাতিদের মতোই ছিল, যার কারণে বিজ্ঞানীরা এমনটা মেনে থাকেন যে তারা এই প্রাণীর ডিএনএকে পুরোপুরিভাবে হারভেস্ট করে জিনোম এডিটিং টেকনিকের মাধ্যমে হাতিদের স্কিন সেল ও ডিএনএ এর ব্যবহার করে ম্যামথদের আবারও পৃথিবীতে ফিরিয়ে আনতে পারবে, যার মানে এই প্রাণীকে আবারও পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। কিন্তু ম্যামথদের ফিরিয়ে আনতে পারলেও এই পদ্ধতির ব্যবহার করে আমরা ডাইনোসরদের পৃথিবীতে ফিরিয়ে আনতে পারবো না, কেননা কোনো প্রাণীর ডিএনএ 10 মিলিয়ন বছরের বেশি সময় প্রিজার্ভ থাকতে পারে না। তবে যাই হোক, আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন আপনার কাছের বন্ধুদের সাথে, এবং আপনি পরবর্তীতে কী ভিডিও দেখতে চান সেটি অবশ্যই এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।